আমার রং চাঁদি জেসাও না সোনা জেসা বালো না সোনা জেসা বালো না কবে কাটতে বেচে খায় লাইতা পপি তিনটা সাইকেল কিনতে হবে আমার একটা তোমার একটা অপশন একটা নো তো ও সাইকেল চালাতে পারে না সো তোমার একটা আর আমার একটা হুম दर्शक अस्सलामु आलाइकुम दिस इज सेलिना रहमान आपनादेर सबाइके आमंत्रण जानाच्छि आमार ब्लग चैनलेर आरेकटी ब्लग देखार जन्य आजकेर ब्लगटी आमादेर डेली एक्टिविटी निये तो प्रथमेई आमादेर दिनटा शुरू करा गेलो बाप्पी मियार गाड़ी कार वाशे क्लिन करे यथारीति बासा थेके बेर होलेई तार गाड़ीटा अटोमेटिकली कार वाशे चले जाय एरपरेर काजटा होच्छे यूपीएस ए आमादेर अमेजनेर बक्स ड्रप करलाम एबारेर बक्सटी जाच्छे एकटा स्पेशल कारणे सेटा होच्छे प्राइम डे आसछे अमेजन प्राइम डे से हे अक्टोबर 13 एवं 14 जेदिन सेल हो घी एज यूजुअल प्राइस डिस्काउंटेड प्राइस अवश्य अपनारा किनबें जरा एखो कई लिंक हमारे वीडियो डिस्क्रिप्शन बक्स अवश्य देया थाकबे चेक कर अवश्य अक्टोबर 13 एवं 14 तारीख अमेजन प्राइम डे जाए होक एरपरे तो चा तो होते ही से भारतीय रेस्टुरेंटर चा जदिव चाटा एक बसि मिष्टि তারপরে সেদিকে গেলে চাটা খাওয়া হয় বাপ্পির একটু কাজ করতে হবে ডাউনটাউন ডালাসের দিকে সো সেই কাজটা সেরে নিতে আমরা এখন ডাউনটাউনের দিকে যাচ্ছি এই সময়টায় বাচ্চারা বাসায় স্কুল করছে আর আমরা বাইরে যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো সেরে নেই দুজনে বের হয়ে তাই ভাবলাম আমাদের প্রতিদিনকার যেই অফিশিয়াল কাজকর্ম বা অ্যাক্টিভিটিগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে আমি ওর সাথে বের হই যখন আমার কাজ একটু কম থাকে বা আমার অন্য কোনো কিছু করতে ভালো লাগে না আদারওয়াইজ দেখা যায় প্রায় সময় ও ওর কাজগুলো করতে চলে যায় এবং আমি আমার কাজগুলো করি আজকে হচ্ছে ওয়ান অফ দোজ ডেজ যে আমি ওর পেছন পেছন ঘুরে বেড়াবো সারা দিন বাপ্পির কাজটা শেষ হওয়ার পরেই সেখানে একটা এরিয়া আছে যেটাকে বলে হচ্ছে বিশপ আর্ট স্ট্রিট এবং সেখানকার এই এরিয়াটাতে ছোট ছোট বাসার মতো বিল্ডিং গুলো রেস্টুরেন্টে টার্ন ইন করা হয়েছে এবং এই এরিয়াটাতে পুরনো বাসাগুলো ভেঙে এখানে নতুন নতুন বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট এবং অফিসেস করা হচ্ছে বর্তমানে এই জায়গাটি দেখলে খুবই এক্সপেন্সিভ মনে হয় দোকানগুলো খুব সুন্দর করে সাজানো দেখতেও খুব ভালো লাগে এবং খুব সেফ মনে হয় আর বিকেলবেলা বিশেষ করে উইকেন্ডে এখান দিয়ে হেঁটে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগবে অপ্সরা এই ধরনের এরিয়া খুবই পছন্দ করে বিশেষ করে যেখানে ওয়াল আর্ট করা আছে এবং এই ধরনের বুটিক স্টোরগুলো বা একটু ডিফারেন্ট কাইন্ড অফ রেস্টুরেন্টগুলো আছে সেগুলো দেখতে খুবই পছন্দ করে তো ভাবছি কোনো এক উইকেন্ডে ওকে নিয়ে আসব যাই হোক এখান থেকে বের হয়ে আমরা দুজনে ভাবছি যে কোথায় যাওয়া যায় কি খাওয়া যায় এবং বাসায় বাচ্চাদের জন্য কি নেওয়া যায় কারণ আমি তো সেই সকাল থেকেই ওর পিছু পিছু লেগে আছি সো বাসায় কিন্তু আর রান্নাবান্না হলো না चलो चलो मिनी कोरिया टाउन होमवर्क राइट हां न्यूयॉर्क स्टाइल बेकरी तो देबा ये बेकरी चलो उधर এখানে পেস্ট্রি গুলো ভালো হুম আচ্ছা মানে কোরিয়ান বেকিং স্টাফ খুবই ভালো যে কেক গুলো খুব ভালো হয় ব্রেড গুলো খুব ভালো হয় বাটার বান খুব ভালো रिडिंग ग्लास मत है बसे जाए and then sunglass hook or reading glass hook or power glass hook it a foggy hoy na so it's really important jara glass pore tader ekta proper mask na thakle khubi jhamela hoy so ei jonno ami ei mask gulo amar family shobar jonno kine diyechi
কোরিয়া টাউনের আশেপাশে গেলেই সেখানকার বেকারি থেকে আমাদের বাটার বন কেনা হয় আমি, যা খেয়ে খেয়ে ওজন কোনোভাবেই কমাতে পারছি না বা আরো বেশি বেড়ে যাচ্ছে। চলো তুমি রাই খাও বাটার বনটা গাড়িতে। কোরিয়া টাউনের এই বেকারি থেকে বের হয়ে একই জায়গায় গ্রোসারি দোকান থেকে কিছু গ্রোসারি করার চিন্তা মাথায় ঢুকলো, গিয়ে সেখানে পেয়ে গেলাম অনেকদিন থেকে খোঁজা মাছের টিপ। সো এটা হলো বাপ্পি, দেখি এটা কোন ফিশটার, এই যে দেখি বাপ্পি নাও, এটা নাও এই ফিশ, এটা ফিশ একটা খাইয়ে দেখ বুঝছো। আমি খাইছি এক জায়গায় বেড়াইতে যায় ভাল লাগছে, বাট আই ওয়াজ লুকিং, সো দিস ইজ দ্য ফিশ, এই ফিশের, এই ফিশ, এই পোলাক ফিশ, এই পোলাক ফিশের ডিম হলো গিয়া ওইটা, এই মাছটাও মনে হয় দেখলে ভালো হবে। কারণ আমরা ইলিশের ডিম খাই, বাট এটা হচ্ছে ডিফারেন্ট একটা মাছের ডিম, সামুদ্রিক মাছের ডিম। যাক বাপ্পি, একটা জিনিস পাওয়া গেল এখানে এসে না, হ্যাঁ এই ফিশ একটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না, খুচরো পাওয়া যায় না। রান্না করে রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পাঁচের সদের শেষে হঠাৎই মনে হলো রমেন খাবো, এবং সেখানে একটা রেস্টুরেন্টে পেয়ে গেলাম স্পাইসি স্পাইসি ভেজিটেবল রমেন। টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, আমার কাছে কেউ রেফারেন্স চাইলে আমি অবশ্যই সেটা রেফারেন্স দিব। আপনারা যারা লোকাল এখানে এবং রেস্টুরেন্টে যেতে চাচ্ছেন সেটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে আমার বাচ্চাদের খুবই পছন্দের কেজন শ্রিম্প সেটা নিয়ে নিলাম, এটার একটা ব্লগ আমার চ্যানেলে এর আগে আমি শেয়ার করেছি। সাধারণত চিংড়িটাকে ঝাল ঝাল মশলায় বয়েল করা হয়ে থাকে এবং সেই চিংড়িটাই আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তো ওদের জন্য ওটা নিয়ে নিলাম। বাপ্পি এবং অপ্সরা প্রায় হাঁটতে যায়, এবং তার সাথে মাঝে মাঝে যদি আমার মুড হয় বা একটু কাজকর্ম কম থাকে তাহলে আমি 750 মানে আমরা কতক্ষণ 850 তে 1 আওয়ার এক্স্যাক্ট লেগে তোমার সাথে যাইতে চাই না, দেখছো এক ঘন্টা ছাড়া কোনোই না, আমি আর আমার মাই 1 ঘন্টা করি 1 আওয়ার করি। আজকে হচ্ছে তার মতোই একটা দিন, তো তাদের সাথে আমি হাঁটতে যাচ্ছি, আসলে হাঁটতে না তাদেরকে বিরক্ত করতে। দোলনা খেয়ে আসি, পার্কে যাই একটু দোল খাই। দোলনা খেয়ে হাঁটাবো, বাপ্পি দোল খাইতে এনার্জি লাগে, আমি দোল খাই, তোমার ঘোরা টোরা হইলে আমার ডাক দিও। কি করো তুমি, গান শোনো? গান শুনি তা, আমার একটু গান শোনো, আমি তো এয়ারপোর্ট আনি না, কি গান শোনো? কই গান, গান তো নাই, সুন্দর গান, দেহ ঘুমায় না যায় এই জায়গায়। ইয়াল্লা আসি বাপ্পি, এই আমার এই চাঁদি জেসা রং আর সোনে জেসা বাল শোনার আমার ইয়ে আছে, টাইম আছে, সুবহানাল্লাহ। ইয়াল্লা বাপ্পি চেঞ্জ করো প্লিজ, আমি এইখানেই ঘুমাই যাব। কি গান দিছে, দৌড় দিছে মাইয়া, বেশি দূরে চলে গেছে, গান শুনতে পারি না, ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে গেছে। কতক্ষণ লাগে? এখন কয়টা বাজে রাত্র? আমার গানটা বারবার দিবা, তোমার ওই ঘুম মার্কা গান
তোমার ডেডিকেট কইরা গান্ডা দিলাম আমার রং চাঁদি জাসাও না সোনা জাসা সোনা ভালো না সোনা জাসা ভালো না কবে কাটটা বেচে খায় লাইতা বাপি তিনটা সাইকেল কিনতে হবে আমার একটা তোমার একটা অপশনের একটা ও তো ও সাইকেল চালাতে পারে না তোমার একটা আর আমার একটা তারপর আমাদের সাইকেল চালাতে হবে এখানে আইসা এই জায়গায় পারবা না এই জায়গায় মানুষ হাঁটে তো মানুষ ও সাইকেল হ চালায় তো রাইট চালায় এটা ট্রাইল টু সাইকেলের জন্য এখানে এসে সাইকেল চালাইলাম অসুবিধা কি পাপি দিস ইজ লাস্ট হ্যাঁ তবে যাবো গা না না তুমি বসো আমরা করব আমি করব আমি নিচে দোল খাবো খাইও ওকে বাসা চলে যাচ্ছি ওরা বাবা মেয়ে ওইখানে থেকে গেছে আমি আর পারতেছিলাম না আমাদের বাসায় আসতে জাস্ট এক থেকে দুই মিনিট লাগে তো আমি এই তো অনেক দিন হলো আর কি জিমও যাই না সেরকম কঠোর কঠিন কোনো এক্সারসাইজ নেই তো মনে হয় অনেক দিন পরে হঠাৎ করে যা করেছি এনাফ তিনটা চক্কর এনিওয়ে যেটা আমি পারি সেইটা নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করবো জাস্ট স্টে টিউনড